হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিটের যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক তো বন্ধুরা তোমরা তোমরা যারা এক্সাইজ কনস্টেবলের যে রিলি পরীক্ষাটা সেটা পাস করে বসে আছো এবং মাঠের অপেক্ষা করছো আমার আগের ভিডিওতে কিন্তু আমি সর্বপ্রথম বলে দিয়েছিলাম যে তোমাদের মাঠ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে তো এরপর আরেকটা নোটিশ লিক হয়েছে যেখানে রেঞ্জ ওয়াইজ কিন্তু তোমাদেরকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে যে কোন রেঞ্জের কত তারিখ থেকে এবং কতজন ক্যান্ডিডেট ডাকা হয়েছে তো তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবে এক নাম্বার আছে প্রেসিডেন্সি তো প্রেসিডেন্সিতে তোমরা এখানে দেখতে পাচ্ছ টোটাল আছে কিন্তু ছ জন এবং এখানে টোটাল ওয়ার্কিং ডেজ আছে দশ এবং তোমাদেরকে একটা কথা বলে রাখছি এইবার এক্সাইজ কনস্টেবলের মাঠটা কিন্তু একটু অন্য ধরনের হবে অবশ্যই সমস্ত কিছুটা জানতে ভিডিওটা পুরোটা দেখো একটু আলাদা ধরনের ভিডিওটা হবে এবং এবং তোমরা এই ভিডিওর মধ্যে জানতে পারবে যে তোমাদের এই আবগারি পুলিশের যে মাঠটা রয়েছে সেটার নিয়মগুলো কি পরিবর্তন হয়েছে হ্যাঁ বন্ধুরা নিয়ম পরিবর্তন হয়েছে এইবার কিন্তু মাঠটা অন্য ধরনের হতে চলেছে কি কি পরিবর্তন সেটা জানতে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটাকে একটা লাইক দিয়ে আমার ভিডিও বানাবার মোটিভেশনটাকে একটু বাড়িয়ে দেবেন তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মেল আছে পাঁচ হাজার ছশো তিরিশ জন এবং ফিমেল আছে আটশো চুয়াল্লিশ জন তোমরা তারপর দেখতে পাচ্ছ প্রেসিডেন্সি রেঞ্জ আর আর টু এখানে কিন্তু চার হাজার তিনশো জন পাস করেছে মানে এখানে চার হাজার তিনশো উনআশি জন ক্যান্ডিডেট রয়েছে যেখানে সাউথ চব্বিশ পরগনায় রয়েছে কলকাতার রয়েছে হাওড়ার রয়েছে আদার স্টেটের রয়েছে তোমরা এখানে ক্লিয়ারভাবে মেনশন করা রয়েছে এবং টোটাল ওয়ার্কিং ডেজ রয়েছে সাত এবং তোমরা এখানে ডেটটা লক্ষ্য করবে একুশ তারিখ থেকে কিন্তু এখানে শুরু হবে এবং উনত্রিশ বারো দু কুড়ি পর্যন্ত কিন্তু চলবে এখানে লেখা এখানে তারপরের ব্র্যাকেটটাই দেখতে পাচ্ছ কোন 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 ডেটে বাদ রয়েছে এক্সেপ্ট পঁচিশ বারো দু হাজার কুড়ি এবং সাতাশ বারো দু হাজার কুড়ি এই ডেটগুলোতে কিন্তু পিএমটি এবং পিইটি হচ্ছে না তারপরে আছে মুর্শিদাবাদ তারপর মুর্শিদাবাদের এখানে দেখতে পাচ্ছ যে দু হাজার জন ক্যান্ডিডেট রয়েছে যা যেখানে মেল ফিমেলের সংখ্যাটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এবং টোটাল ওয়ার্কিং ডেজ রয়েছে পাঁচ এবং মুর্শিদাবাদের পি পিইটি শুরু হচ্ছে একুশ বারো দু কুড়ি থেকে নেক্সট জলপাইগুড়ির যে পিএমটি এবং পিইটি শুরু হচ্ছে একুশ বারো দু কুড়ি থেকে মোটামুটি তোমরা এখানে নোটিশটা দেখে নাও প্রত্যেকটা কিন্তু আমি পড়লে অনেকটা লেট হয়ে যাবে তোমরা এখানে ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছ এবং কি বিশাল পরিবর্তন হচ্ছে এইবারের পি এম টি এবং পিইটিতে সেটা তোমাদেরকে একটু দেখে নিতে বলছি তোমরা একটু এখানে দেখে নেবে দ্য ডেট ওয়াইজ শিডিউলড ফর ফোর রেঞ্জেস রিক্রুটমেন্ট বোর্ড আর অলসো এনক্লোজ অ্যালং উইথ দ্য ডেট ওয়াইজ শিডিউল অফ পি এম টি অ্যান্ড পিইটি অফ রিমেইন ফাইভ আর আর বিজ উইল বি সেন্ট ইন ডিউ কোর্স

পিএমটি এবং পিজিটা হতে চলেছে সেটা কিন্তু শিফট ওয়াইজ হ্যাঁ বন্ধুরা ফার্স্ট শিফট সেকেন্ড শিফট এবং থার্ড শিফট যেভাবে ইন্টারভিউ কন্ডাক্ট করা হয়েছিল ওয়েস্টবেঙ্গল পুলিশের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবলের ইন্টারভিউটা কন্ডাক্ট করা হয়েছিল। যেভাবে ঠিক তেমনিভাবেই কিন্তু তোমাদের এখানে পার ডে ছশো থেকে আটশো ক্যান্ডিডেটকে ডাকা হবে পিএমটি এবং পিইটির জন্য এবং তোমাদের শিফট হবে একটা শিফট চলবে আটটা সকাল তারপরে শিফট চলবে এগারোটা এবং থার্ড শিফট যেটা লাস্ট শিফট সেটা হবে দুপুর দুটো থেকে তো বন্ধুরা এই তিনটে শিফটে তোমাদের যে পিএমটি এবং পিইটি সেটা কন্ট্যাক্ট করা হবে বিকজ অব দ্য কোভিড নাইন্টিন সিচুয়েশান এই কোভিড নাইন্টিন প্যান্ডামিকের জন্য কিন্তু এই বিশাল সিদ্ধান্ত তো বন্ধুরা তোমরা অনেকেই বলছিলে যে নোটিফিকেশানটা অফিশিয়াল নয় আমি তোমাদেরকে বারবার বলছি প্রত্যেকটা জিনিস কিন্তু অফিসিয়ালভাবে প্রথমেই লিস্ট হয় না প্রথমে এভাবে একটা লিক হয় লিক হওয়ার পর কিন্তু তোমাদের মাঠের অনেক প্রায় দশ দিন থেকে পনেরো দিন আগে কিন্তু অফিসিয়ালি তোমরা জানতে পারবে কিন্তু এই খবরগুলো আমরা তোমাদেরকে আগে প্রোভাইড করছি যাতে তোমরা মাঠের প্র্যাকটিসটা চালিয়ে যাও এবং এই চাকরিটা নিজের হাতের মুঠোয় নিয়ে আসতে পারো তো বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলছি ভালোভাবে পরিশ্রম করো আজ এখন থেকে কিন্তু মাঠে নেমে পড়ো এবং প্র্যাকটিস চালিয়ে যাও আশা করছি তোমরা সকলেই কিন্তু মাঠে কোয়ালিফাই করে যাবে তো বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি ভিডিওটা ইনফরমেটিভ লেখে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করবেন কারণ এই রকম ভিডিও বানাবার জন্য কিন্তু অনেক পরিশ্রম লাগে তোমাদেরকে একটু নোটিফিকেশনে পুরোটা দেখে দিচ্ছি তোমরা একটু এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো যদি তোমরা এই নোটিফিকেশানটা দেখতে চাও অবশ্যই কিন্তু দেখে নেবে তোমাদের রেঞ্জ অনুযায়ী কিন্তু এখানে নোটিফিকেশান প্রত্যেকটা রেঞ্জের দেওয়া রয়েছে তো বন্ধুরা ভিডিওটা এতটাই ছিল ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণের জন্য টাটা বাই বাই জয় হিন্দ